কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, তোমরা তো দেখতেই পেলে যে আমি মায়ের পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম। আর জানো তো, অনেকদিন পর না এই নারকেলের ছোবড়া জ্বালিয়ে বেশ খানিকটা ধুনো দিয়ে মনের ভক্তি দিয়ে খুব সুন্দরভাবে পুজো করলাম। আমার ভীষণ ভালো লাগে এই ধূপ ধুনোর গন্ধ, না খুব ভালো লাগে। বেশি করে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে পুজো করতে বেশ ভালো লাগে। নারকেলের ছোবড়া বাড়িতে ছিল না, পাশের দোকানদার দাদার কাছ থেকে আজকে একটু চেয়ে নিয়ে আসলাম। আমাদের বাড়িতে যে ছোবড়া গুলো ছিল সেগুলো আমি প্লাস্টিকে ভরে ওই বাইরে ওই তাকের উপরে রেখে দিয়েছিলাম, কিন্তু সেগুলো কে যে নিয়ে গেল আমি আর খুঁজে পেলাম না। পরে আমি একদিন খোঁজ করলাম, সে আর পাচ্ছি না। কিন্তু আমার একদম মানে স্পষ্ট মনে আছে যে আমি ওগুলো সব ব্যাগের মধ্যে ভরে, তারপরে ওই প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে ওই তাকে রেখে দিয়েছিলাম, কিন্তু কে যে নিয়ে গেল, ওই ব্যাগ সহই কে জানি নিয়ে গেল, খুঁজেই পেলাম না আর। তো এই নারকেলের ছোবড়া জ্বালালে না একটু ঘরটা একটু নোংরা হয়, এখন আমাকে এগুলো সব মুছতে হবে। কিন্তু নোংরা হলেও মানে ভালো লাগে, মনে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। এই দেখো, এই জায়গা একদম নোংরা হয়ে গেছে, দেখতে পেয়েছো? এখন এই জায়গাটা মুছে নেব। আজকে আমাকে পুরো ঠাকুর ঘরটাই মুছে নিতে হচ্ছে। আমি তো ঠাকুর পুজো দেওয়ার আগে ঘর মুছে তারপরে বসি, ঠাকুর পুজো দেওয়ার পরে কিন্তু আমি এভাবে ঘর মুছি না। যদি জল পড়ে তাহলে আমি ঠাকুর ঘরটা মুছে নিই, তা না হলে আমাকে এইভাবে ঠাকুর ঘর আর মুছতে হয় না। এমনি জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে সেগুলো একটু গুছিয়ে রাখি, কিন্তু এইভাবে নোংরা হয় না। আজকে খুব বেশি নোংরা হয়ে গেল। লাইট জ্বালিয়েই কথা বলতে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই ছিল, মনে হচ্ছিল যে আজকে রোদ উঠবে। তো এখনই ঠাকুর পুজো দিয়ে উঠলাম, এখন দেখো পুরো চারদিক কালো হয়ে এসছে, মেঘলা আকাশ, মনে হচ্ছে যে যখন তখন বৃষ্টি নামবে। ঘরের মধ্যে একদম অন্ধকার, ওই জন্যই লাইটটা অন করতে হলো। ওই দেখো, তোমাদেরকে বলতে না বলতেই উপরে এসে দেখি এইভাবে বৃষ্টি হচ্ছে আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে জানো তো। এই ওয়েদার কার সহ্য হয়, ভালো লাগে শীতকালে এই ওয়েদার? এবার শীতকালে বেশ ভালোই বৃষ্টি হলো, আকাশে জানো তো জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর দরজা জানলাগুলো খুব বাড়ি খাচ্ছে, তো আমি ওগুলো সব আটকে দিচ্ছি। জানলা তো খোলা নেই, দরজাগুলো খোলা ছিল তো সেগুলো আটকে দিচ্ছি। এখন আমি উপরের ঘরগুলো মুছে নিচ্ছি, আজকে নিচতলার ঘরগুলো স্নানের আগে মুছে ফেলেছি, তো নিচের ঘর এখন আর মুছতে হবে না, আর উপরের বারান্দাটা এখন মুছবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য মুছে কোনো লাভ নেই। আর এই দেখো অর্জুন বাবা এখানে আছে, একটু পর ওর ক্লাস শুরু হবে, তো সেই জন্য বই খাতা সব নিয়ে শুয়ে আছে। আমি বাসি বিছানাটা এখনও তুলিনি, ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আমি বাসি বিছানাটা তুলবো। এই ঘরটা অনেক আগে মুছে নিয়েছি, দেখো এখনও শুকায়নি। এই ওয়েদারে না ঘর একদম শুকাতে চায় না। উপরের ঘরগুলো মোছা হয়ে গেছে, হাত দিয়েই মুছে নিলাম। এই জায়গাটা এখনও মোছা হয়নি, এই যে এই জায়গাটা মোছা হয়নি, আমি মুছতে মুছতেই ভিডিও করতে চলে গেছি। এই জায়গাটা মুছে এবার এই বালতি ন্যাকড়া এগুলো সব ধুয়ে রেখে দেব। নিচের ঘরটাও আজকে আমি হাত দিয়ে মুছে নিয়েছি। অর্জুনকে বললাম তুই একটু ভিডিও কর, তো দেখো কিভাবে ভিডিও করছে। ও তো মোটেই স্থির হয়ে দাঁড়াতে পারে না, সেই জন্য ওর হাতের মোবাইল সমানে দেখো কাঁপতেই থাকে। কিভাবে ভিডিও করছে দেখো, কাঁপাকাঁপি লাফালাফি ঝাপাঝাপি, ওর ভিডিও করা ওর মতোই। ও যেরকম সারাদিন লাফালাফি ঝাপাঝাপি করে, ওর ভিডিওগুলোও সেরকমই হয়, ওই লাফালাফি ঝাপাঝাপি করতে থাকে। ভাতটা উতলে যাওয়ার পরে গ্যাসটা কম করে দিয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে এইভাবে ঢাকনাটা সরিয়ে রেখে তারপরে আমি উপরে ঘরে গেলাম বাকি দুটো ঘর মুছতে। ভাবলাম যে ওই ভাতটা তো উতলেই গেছে, তো আমি ওই দুটো ঘর মুছে আসি, এর মধ্যে ভাতটা হয়ে যাবে, এসে ভাতটা নামিয়ে দেবে। তো দুটো ঘর মোছা হয়ে গেল, এর মধ্যে আমি সেই উপর থেকেই না গ্যাসের গন্ধ পাচ্ছি। আমি বুঝতে পেরেছি যে এই এই গ্যাস আর কি, ভাতের এই গ্যাস বন্ধ হয়ে গেছে, কিছু একটা হয়েছে, তো সেখান থেকেই গন্ধ আসছে। নিচে আসলাম, পুরো সারা ঘর গ্যাসের গন্ধে ভরে গেছে। কি করে কি হলো আমি বুঝলাম না, ঢাকনাও সরানো ছিল, জালও কম করা ছিল, তারপরও মনে হয় ওই জল ঠল বেশি হয়েছিল, মনে হয় জলটা মনে হয় উতলে পড়ে গিয়ে গ্যাসটা অফ হয়ে গেছে, মানে আগুনটা নিভে গেছে, আর গ্যাস তো অন করাই ছিল।
তো প্রেশার কুকারে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আগেই হয়ে গেছে, ওটা সিটি দিয়ে তারপর ভাতটা উতলানোর পরেই আমি ঘর মুছতে গেলাম। তো এর মধ্যে দেখো গ্যাস বন্ধ হয়ে কি অবস্থা। এই জন্য আমি কখনো রান্না বসিয়ে দিয়ে উপরের ঘরে যাই না, রান্না বসিয়ে দিয়ে আমি টুকটাক ঘরের কাজকর্ম করি। কিন্তু আজকে তো আমার ঘরটা মোছা হয়ে গেছে, নিচের ঘরটা আগেই মোছা হয়ে গেছে, ওই জন্য আমি উপরের ঘরটা মুছতে গেলাম, সকালবেলায় তো নিচের ঘরটা মুছে নিলাম। তো কৃপা আসবে এখন, কৃপার মানে ছুটি হবে এখন, পড়তে আছে না তো, ছুটি হওয়ার সময় হয়ে এসছে। ও যে কি করে আসবে, ওর বাবাই নিয়ে আসবে, কিন্তু ছাতাও নেয়নি, রেইনকোটও নেয়নি। যখন বের হয়েছে তখন তো বৃষ্টি হচ্ছিল না, তখন তো ওয়েদার ভালো ছিল, মেয়েটা তো ভিজেই যাবে, আমি সেটাই ভাবছি কি করে আসবে। আর ও যদি একটু ভেজে না বৃষ্টিতে হয়ে গেল, হাঁচি কাশি জ্বর সব চলে আসবে, সামনে পরীক্ষা, ওর দিকে এখন আমার বেশি খেয়াল রাখতে হবে। তো যাই হোক, ভাতটা এখন নামিয়ে দেই, অর্জুন আবার ওই অনলাইনে ক্লাস করছে, আমাকে ডাকা ডাকি করছে, বুঝলে তো আমি যে কোন দিকে যাব। আজকে তো শুক্রবার, নিরামিষ রান্না হবে, তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত হবে, রান্নাবান্না সেরকম কোনো চাপ নেই। তাছাড়া আজকে আমরা একটু লাইট খাবারই খাচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে হাতে যখন সময় আছে তাহলে তিনতলার বেলকনিটা পরিষ্কার করে ফেলি। তো এখানে দেখো আমি একদম জল ঢেলে দিলাম, তো এখানে একটু সমস্যা আছে, জল ঢেলে দিলে না সেই জলটা গিয়ে পাইপ দিয়ে রাস্তার উপরে পড়ে, তো ওই জন্য এখানে জল ঢেলে এইভাবে পরিষ্কার করা যায় না। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি এখানে আজকে জল দিয়ে ধুয়ে দিলাম, বৃষ্টির সাথে জলটা পড়ে যাবে, অসুবিধা হবে না, অন্য সময় দিলে তো লোকজন আমাকে গালাগাল করবে। দোতলার বারান্দার জল পাস হওয়ার যে পাইপটা আছে সেটা আমার বাড়ির মধ্যেই, কিন্তু এই পাইপটা যে কেন রাস্তার দিকে মিস্ত্রি দাদারা দিল সেটা আমি বুঝে পাচ্ছি না, এটা আমি খেয়াল করিনি, মিস্ত্রি দাদারা যখন কাজ করছিল তখন খেয়াল করিনি। দোতলারটা দেখলাম ঠিকঠাকই করেছে, তাই ভাবলাম যে উপরেরটাও ঠিকঠাকই করবে, পরে দেখি এটার পাইপটা রাস্তার দিকে ঘুরিয়ে রেখে দিয়েছে। তো দেখো বেলকনি আমার পরিষ্কার করা হয়েছে, একদম জল ঢেলে ভালো করে আমি এটা পরিষ্কার করে নিলাম। ট্রেনটা দেখতে পেলে ভালো লাগে, এখান থেকে ট্রেন দেখতে, সকাল থেকে শুধু ঘর মুছেই যাচ্ছে। আমি তো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করি, ভাবি যে তোমরা যদি বোর হয়ে যাও, তোমরা যদি ভাবো যে কিরে বাবা ওই একই কাজ আর কত দেখাবে, একবার ওই উপরের ঘর মুছে সেটা দেখায়, একবার নিচের ঘর মুছে সেটা দেখায়, একবার তিনতলার ঘর মুছে সেটা দেখায়, কি করবো বলো, আমাকে তো সারাদিন এর মধ্যেই থাকতে হয়, তোমাদের সাথে তো একটু একটু শেয়ার করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:30 বাজে, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমি একটু রেস্ট নিলাম, একটু ঘুমিয়েছিলাম আজকে দুপুরবেলা, তারপরে এই নিচের ঘরে গিয়ে আলুর তরকারি রান্না করলাম আর ঠাকুর পুজো সন্ধেবাতি এসব দিয়ে চলে আসলাম। আমাদের না এক জায়গায় যাওয়ার কথা, জানি না যেতে পারবো কিনা, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। 2:30 দিকে দুপুরবেলা তখন একটু রোদের দর্শন পাওয়া গেল, ভাবলাম যে মনে হয় রোদ উঠবে, তারপর আবার জেকে সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। তো কালকেও শুনলাম যে বৃষ্টি না কিরকম হতেই থাকবে, তো এই ছোট ছোট ছেলে মেয়েদের তো অবস্থা খুব খারাপ হয়ে গেল, যারা সারাটা বছর ধরে অপেক্ষা করে থাকে যে সরস্বতী পূজার সময় আনন্দ করবে মজা করবে, ওদের তো অবস্থা টাইট, কিভাবে কি করবে। আমাদের কৃপারানী তো মন খারাপ হয়ে গেছে, এতদিন ধরে কল্পনা জল্পনা এটা করবে সেটা করবে, এখন বলছে যে আমাদের মনে হয় বের হওয়াই হবে না, এরকম বৃষ্টি থাকলে কে বের হবে। তো সেই জন্য মন খারাপ কৃপারানীর। কৃপার বিকেলবেলা একটা পড়া ছিল, স্যার ফোন করে বলল যে পড়াবে নাই, 5টার সময় পড়া ছিল, যে বৃষ্টি হচ্ছে তো পড়াবো না, মানে বৃষ্টি মানে কি মুষলধারে বৃষ্টি আর চারদিক একদম ঘুটঘুটে অন্ধকার। সন্ধে হয়নি ভালো করে, আমি জানি যে এখনো ভালো করে সন্ধে হয়নি, তাও আমি তাড়াতাড়ি সন্ধে দিলাম, কারণ মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে, মেঘলা আকাশ তো তাই মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে, আর ওই এক জায়গায় বের হবো তো সেই একটু তাড়া আছে। এবার আমি ঠিক করতে পারছি না যাব কি যাব না, এই বৃষ্টির মধ্যে আমার বের হতে ইচ্ছে করছে না, কিছু বুঝতে পারছি না, তো সেই নিয়ে একটু আর কি দোমনা দোমনা করছি। কৃপা এখন ওই ঘরে বসে পড়ছে, কৃপাকে বললাম যে তুই এই ঘরে বসে পড়তে থাকবি, একদম এই ঘর থেকে বেরোবি না, স্যার যখন পড়ায়নি তুই এখন একা একা পড়তে থাক, যদি বাইরে যাই তখন তোকে ডেকে নিয়ে যাব, তার আগে তুই এই ঘর থেকে একদম বের হবি না।
আর অর্জুনকে আজকে আর আমি পড়াচ্ছি না, অর্জুনকে ছুটি দিয়ে দিয়েছি। কালকে সরস্বতী পুজো তো, সেই জন্য আজকে থেকে আমি ওকে ছুটি দিলাম। আমরা শেষ অবধি বেরিয়েই পড়লাম। আমার নাতনির জন্মদিন, তো ঝড় হোক বৃষ্টি হোক সাত সমুদ্র পার হয়ে নাতনির জন্মদিনে যাচ্ছি। এই বাজারে যাচ্ছি এখন গিফট কিনবো। আমি ঠাকুমা বলে কথা, বাইরে ভীষণ ঠান্ডা বাবু, সরে যা, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তার ওই রাস্তায় অনেক গাড়ি। হ্যাঁ, আমি নাহলে ছেলেকে ঠিকঠাক মতো দেখতে পারবো না তোমাদের সাথে কথা বলতে বলতে, ওর দিকেই খেয়াল রাখতে পারবো না। এটা হলো আমাদের বাজারের মেইন রাস্তা। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। রাস্তায় কাজ হচ্ছে তো, জল কাদায় ভর্তি, বৃষ্টি হয়েছে সেই জন্য রাস্তার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটার কোনো পথ নেই, রাস্তার দুই সাইডে ওরকম জল কাদা ভর্তি, আর মাঝখান দিয়ে রিক্সা গাড়ি ভ্যান টোটো বাস সবই চলছে, তো মানুষ হাঁটবে কোথার থেকে? কী যে অসুবিধা হচ্ছিল এই রাস্তা দিয়ে হেঁটে আসার সময়। গিফট কেনা হয়ে গেছে, এটার মধ্যে বারবি ডল আছে, ও পুতুল নিয়ে নাকি খেলতে ভালোবাসে। যাই হোক, রাস্তার অবস্থা খুব খারাপ, কি অবস্থা রাস্তার। কৃপা অর্জুনকে ওর পাপার সাথে পাঠিয়ে দিলাম, এই বাজার এসে পর ওর পাপার সাথে দেখা হলো। যখন ওই দোকানটায় আসলাম ওর পাপার সাথে দেখা হলো, ওর পাপাকে বললাম ওদেরকে নিয়ে যেতে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমার পায়ে জল কাদা লেগে একাকার, এবার পা ধুয়ে ঘরে ঢুকতে হবে, এইভাবে যাওয়া যাবে না। আমি হাঁটতে পারছি না, দেখো পায়ের মধ্যে জল কাদা লাগা, তো আমি কত ভয় ভয়ে আসছিলাম বাই চান্স যদি কোনোরকমভাবে পড়ে যাই রাস্তার মাঝখানে, তাহলে আমার মান সম্মান গেল। চলে আসলাম আমার বড় ভাসুরের বাড়িতে। তো এই হলো আমার নাতনি, ওরই আজকে বার্থডে, ওই হলো আজকের বার্থডে গার্ল। তো ও তো বেশ সুন্দর করে সাজু পুজু করে ফটো তুলছে, নাচ করছে, ফটো তোলার কথা বললে শুধু ই করছে, মানে ই করে হাসছে। ও এখন মেজ দাদু ভালো হয়ে গেছে। এটা হলো বর্দাদের দোতলার উপরের ঘর, এটা হলো ড্রয়িং রুম। আর দেখো দেয়ালে আমার শাশুড়ি মায়ের ফটো আছে, আমার বাড়িতেও তোমরা একটা ফটো দেখেছো আমার শাশুড়ি মায়ের,
তো বর্দার বাড়িতেও বড় একটা ফটো আছে আমার শাশুড়ি মায়ের, আর এই হলো বর্দাদের ড্রয়িং রুম। এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর, এই বাড়িতে কিন্তু সবার ছোটবেলার অনেক ছবি আছে। আগে তো আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকতাম, আমার বিয়ে তো এই বাড়িতেই হয়েছে, বিয়ের পর আমি ফার্স্টে এই বাড়িতেই এসে উঠি। আমাদের বার্থডে পার্টি হয়ে গেল, এবার আমি বাড়ি যাচ্ছি একা একা হাঁটি হাঁটি পা করে। কিপা অর্জুনের পাপার সাথে চলে গেল, আর আমি এই যে একা একা যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। এই রাস্তা যেন তো অনেকগুলো কুকুর আছে, এই জন্য আমার খুব ভয় লাগে। কতদিন যে তাড়া করেছে এই কুকুরগুলো জানো না, বৃষ্টি তো তাই আজকে দেখা যাচ্ছে না। বাড়িতে এসে তারপর মন ফাগুন দেখলাম, মোবাইল ঘাটাঘাটি করলাম, আর এখন 10:45 বাজে। 10:45 সময় তোমাদের সাথে কথা বলছি। আমি এখনো শাড়িটা চেঞ্জ করিনি, ওই শীত তো ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তাই শাড়িটা পরে থাকতে বেশ ভালোই লাগছে। আজকে তো শুক্রবার, তো শুক্রবার দিন তো আমি বাইরের কোনো খাবার খাই না, যেহেতু সন্তোষী মায়ের পুজো করি ওই জন্য। তো আমার বড়দি আর কি, আমার বড় যা, সে বারবার করে বললো পায়েসটা খাওয়ার জন্য, বললো যে পায়েসটা আমি নিরামিষভাবেই করেছি, এর মধ্যে কোনো কিসমিস দেওয়া হয়নি, তুমি নিশ্চিন্ত মনে খেতে পারো। তো সেই জন্য পায়েসটা খেলাম শুধু। এরকম হলে জানো তো একটু অসুবিধা হয়ে যায়, মানে আমি আর কি যেখানে যাই এরকম আর কি, এই শুক্রবার বা সোমবার দিন, সোমবারও তো নিরামিষ খাই, তো যেখানে আমি যাই সেখানে গেলে না একটু অসুবিধা হয়ে যায়। অসুবিধা বলতে আমি খেতে পাচ্ছি না বা সবাই খাচ্ছে সেটা দেখে আমার খারাপ লাগছে, সেরকম কিছু না। আমি খেতে ভালোবাসি সেটা আমি এমনি তোমাদেরকে মুখে বলি যে আমি খেতে ভালোবাসি, কিন্তু আমার কিন্তু অত আকর্ষণ নেই যে এটা আমাকে খেতেই হবে, ওটা আমাকে খেতেই হবে। আমার খাওয়ার যেটুকু যা বায়না সেটুকু আমি আমার বরের কাছে করি, আমার মায়ের কাছে করি, আর কারো কাছে আমি কোনো বায়নাও করি না, বা আমার দেখলে খেতেও ইচ্ছে করে না। এমনি তোমাদেরকে বলি আমার এটা খেতে খুব ইচ্ছে করছে, ওটা খেতে ভালো লাগছে, এইসব এরকম করে বলি, মানে মনের কথাগুলো আর কি খুলে বলি, তাছাড়া আর কিছুই না। যাই হোক, মানে কোথাও যাওয়ার পরে সেখানে যদি গিয়ে কিছু না খায়, তো যাদের বাড়িতে যাই তাদের না খারাপ লাগে, তো সেই জন্য আমাকে এরকম আর কি মাঝে মধ্যে এরকম অস্বস্তির মুখে পড়তে হয়। আমারও খারাপ লাগে, আমি ওখানে গিয়ে বসে আছি, তারা ভাবছে ইস ও এখানে এসছে সবাই খাচ্ছে, ও খালি মুখে বসে আছে, তাদেরও অস্বস্তি হয়, তো সেটা ভেবে আমার খারাপ লাগে। আগে তো আমি এই কারণে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম না, যেহেতু আমি কিছু খাচ্ছি না তো সেই জন্য আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম না। তারপরে আমি ঠিক করলাম যে খাই না তো কি হয়েছে, আমি যাবো সেখানে গিয়ে গল্প করবো সবার সাথে, সবাই কি করে না করে সেটা দেখবো, খাওয়ার মধ্যে কি আছে। তো তারপর থেকে আমি সব জায়গায় সব অনুষ্ঠানে যাই, সে শুক্রবার হোক সোমবার হোক যাই হোক না কেন, খাই বা না খাই সব অনুষ্ঠানে যাই, সবার সাথে গল্প করতে ভালোই লাগে। যেহেতু আমি বাড়িতে সবসময় একা থাকি বলতো, ওই সংসারের কাজকর্ম ফেলে রেখে না সবসময় সবার সাথে তো দেখা করা হয় না, এই অনুষ্ঠান টনুষ্ঠান হলে তখন সবার সাথে একটু দেখা হয়, একসাথে একটু গল্প গুজব করা হয়, আনন্দ হয়, এটাই যা। তো দেখো আজকে আমি এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমার সতীনের জন্মদিনে গেলাম, তার অবশ্য একটা কারণ আছে। ও যেহেতু আমার সতীন হয়, আমার বর তো সারাদিন ওই বাড়িতেই পড়ে থাকে, তো আমার বরটাকে হাতিয়ে নেবে না, ওকে খুশি রাখতে হবে না, তো ওই জন্য এত কষ্ট করে ওর জন্মদিনে গেলাম। তো বন্ধুরা, অনেক গল্প গুজব হলো তোমাদের সাথে, অনেক গল্প গুজব করলাম সকাল থেকে, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে, আগামীকাল তো সরস্বতী পুজো। তো আজকের মতো ব্লগটা শেষ করছি, তাড়াতাড়ি আয়, অর্জুন গুড নাইট বলবে সেই জন্য আমাকে বলছে তুমি শেষ করো না তাড়াতাড়ি। এখন আমি
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই সিজুইন, গুড নাইট, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করে নিশ্চয়ই করে দিও। হ্যাঁ, 3 2 1 বাই বাই।